আসসালামু আলাইকুম বন্ধুরা, ফার্স্ট বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি হাজির হয়েছি জন্ম নিবন্ধন অনলাইনে আবেদন করার বিষয় নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে হয় বা আপনার জন্ম নিবন্ধন কিভাবে অনলাইন করবেন। তো জন্ম নিবন্ধনের জন্য আবেদন করার জন্য আপনার হচ্ছে প্রথমে অনলাইনে আবেদন ফর্মটা পূরণ করতে হবে। আবেদন ফর্ম পূরণ করার পর এটা কম্পিউটার দোকান থেকে আবেদন কপিটা প্রিন্ট নিতে হবে। প্রিন্ট নিয়ে আপনার পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, আর বয়স 18 কম হলে মাতা পিতার জন্ম নিবন্ধনের ফটোকপি, 18 বেশি হলে মাতা পিতার NID কার্ডের ফটোকপি বা জন্ম নিবন্ধন কপি নিলেও হবে, আর বাচ্চা হলে টিকার কার্ড অথবা স্কুলের প্রত্যয়নপত্র বা স্কুলের সার্টিফিকেট থাকলে স্কুলের সার্টিফিকেটের ফটোকপি দিতে হবে যারা প্রাপ্তবয়স্ক। তো চলুন দেখে আসি অনলাইনে জন্ম নিবন্ধনের জন্য কিভাবে আবেদন করব বা আপনার পুরাতন জন্ম নিবন্ধনটা কিভাবে অনলাইন করব। জন্ম নিবন্ধনের আবেদন করার জন্য প্রথমে আমাদেরকে আমাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। এখানে ব্রাউজারে সার্চ বারে আমরা লিখব BDRIS বা আমরা আবেদনের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা ওখান থেকে সরাসরি ব্রাউজ করে আবেদন ফর্মে চলে যেতে পারবেন BDRIS.gov.vd। আমি শুধু BDRIS-টা লিখে সার্চ করব। এটি ওপেন হলে আমরা প্রথমে যে ওয়েবসাইট লিঙ্কটা দেখতে পাচ্ছি BDRIS.gov.vd, আমি লিঙ্কটা ওপেন করব। লিঙ্কটা ওপেন হলে আমরা আবেদনের ফর্মটা পেয়ে যাব। তো আমি লিঙ্কটা ওপেন করলাম। এখন এটা আমি ডেস্কটপ মোডে করে নেব। এর জন্য আমি উপরে ডান পাশে একটা রেড কর্নারের আইকন আছে, আমি ওইখানে ক্লিক করলাম। এরপর আমি দেখতে পাচ্ছি ডেস্কটপ সাইট বক্সে ঠিক দিয়ে দিব। আমি এটা ডেস্কটপ মোডে করে নিব। ডেস্কটপ মোডে করে নিয়ে আমি অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবো। তো এটি ডেস্কটপ মোডে করে নিয়ে আমি জুম ইন করে নিব, ড্র্যাগ করে। আপনারা জুম ইন করে নেবেন। তো আমি জুম করলাম। এখানে জন্ম নিবন্ধন সনদ আপনার কোন ঠিকানা থেকে সংগ্রহ করতে চান, জন্মস্থানের স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, আমি বর্তমান ঠিকানা দিলাম। এরপর আমরা ডান পাশে পরবর্তী দেখতে পাচ্ছি, আমি পরবর্তীতে ক্লিক করলাম। পরবর্তীতে ক্লিক করলে আমরা মূল ফর্মে চলে যাব। এখন আমি নামের প্রথম অংশ বাংলায় লিখব, নামের শেষ অংশ বাংলায়, নামের প্রথম অংশ ইংরেজিতে এবং নামের শেষ অংশ ইংরেজিতে। তো এই ঘরগুলো আমি ফিল আপ করে দিব। প্রথমে আমি নামের প্রথম অংশ পূরণ করতেছি, আমি একটু দ্রুত করব। তো প্রথম অংশ দিলাম, এরপর আমি নামের শেষ অংশ দিব বাংলায়, শেষ অংশ দিয়ে দিলাম। এরপর নামের প্রথম অংশ ইংরেজিতে। তো এখানে আপনারা নির্ভুলভাবে বানান দিবেন, না হলে ভুল হলে পরবর্তীতে আবার সেম ঝামেলা পোহাতে হবে, সংশোধনের জন্য আবেদন করতে হবে। জন্ম তারিখ, তো জন্ম তারিখটা আমরা এখান থেকে দিয়ে দিব। ক্যালেন্ডার ওপেন হলে এখান থেকে আমরা দিন, মাস এবং বছর সিলেক্ট করে দিব। এরপর জন্ম তারিখ সিলেক্ট করার সাথে সাথে আমাদেরকে এরকম একটা ডকুমেন্টস আছে কিনা আমাদেরকে নিশ্চিত করতে হবে। তো এখান থেকে আমরা, আমার কাছে এই ডকুমেন্টগুলি আছে, নীল কালারে যে বাটনটা আছে আমি ওইটাতে ক্লিক করে দেবো। লালটাতে ক্লিক করলে আপনার আবেদনটি হবে না, এটা প্রথম ফেজে চলে যাবে। তো আমার কাছে এই ডকুমেন্টগুলো আছে নীল কালারে, ওটা আমি সিলেক্ট করে দিলাম। এরপর আমরা পরবর্তী স্টেপসে যেতে পারবো। তো জন্ম তারিখের নিচে আমরা দেখতে পাচ্ছি পিতামাতার কততম সন্তান। এখান থেকে আপনারা পিতামাতার কততম সন্তান সিলেক্ট করে দিতে পারেন, 1 থেকে 20 পর্যন্ত আছে। এখান থেকে আপনার ক্রম অনুযায়ী সিলেক্ট করে দিবেন। এরপর লিঙ্গ, লিঙ্গ থেকে আপনারা পুরুষ মহিলা সিলেক্ট করে দিবেন, মহিলা হলে মহিলা, পুরুষ হলে পুরুষ। এরপর আমি যেহেতু এটা প্রাপ্তবয়স্ক একজনের জন্ম নিবন্ধন করতেছি, তো ওনার জাতীয় পরিচয়পত্র আছে, তো আমি ওনার জাতীয় পরিচয়পত্র নম্বরটা এখানে দিয়ে দিব। তো আপনারা প্রাপ্তবয়স্ক হলে জাতীয় পরিচয়পত্র নাম্বার থাকলে এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা এগোরে দিয়ে দিবেন, নির্ভুলভাবে দিয়ে দিবেন। জাতীয় পরিচয়পত্র নাম্বার দেওয়া হয়ে গেলে আমরা চলে যাব জন্মস্থানের ঠিকানা, আমাদেরকে ঠিকানা ফিল আপ করতে হবে। জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিয়ে দিলাম, আর এরপর আমরা দিব জন্মস্থানের ঠিকানা, দেশ। এরপর আমরা সিলেক্ট করব বিভাগ, বিভাগ সিলেক্ট করে দিলাম। এরপর জেলা,
জেলা সিলেক্ট করে দিবেন। দিতে হবে ঘরে ক্লিক করলে আপনাদের অপশনগুলো চলে আসবে, এখান থেকে আপনার জেলা সিলেক্ট করে দিবেন, সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট অথবা উপজেলা। তো এখান থেকে আমরা সিটি কর্পোরেশন অথবা আমাদের উপজেলা সিলেক্ট করে দিব। এরপর পৌরসভা বা ইউনিয়ন, পৌরসভা বা ইউনিয়ন আমরা লিস্ট থেকে আমাদের যে পৌরসভা বা ইউনিয়ন ওটা সিলেক্ট করে দিব। এরপর আমাদেরকে দিতে হবে ওয়ার্ড, তো আমরা ওয়ার্ড সিলেক্ট করে দিব, আমাদের যে ওয়ার্ডটা হয় ওইটা সিলেক্ট করে দিব। এরপর ডাকঘর, ডাকঘর আমরা প্রথমে বাংলায় লিখব, এরপর আমাদেরকে ইংরেজিতে লিখতে হবে। আমরা সব সময় সাবধান থাকবো যে বানানগুলো আমাদের যেন সঠিক হয়, ভুল বানান হলে আমাদের সমস্যা হবে। তো আমরা সিলেক্ট করে দিলাম, এরপর আমাদেরকে লিখতে হবে এখন ডাকঘর ইংরেজিতে। তো ডাকঘর আমরা ইংরেজিতে লিখে দিচ্ছি, আপনারাও এখানে আপনাদের ডাকঘরটা নির্ভুলভাবে পূরণ করে দিবেন। সবচেয়ে ভালো হয় আপনি একটা ফেডে এই তথ্যগুলো আগে লিখে নিলে। এরপর আমরা পূরণ করব গ্রাম, পাড়া বা মহল্লা। এখানে আমরা গ্রামটা লিখে দিব, আপনারাও আপনাদের গ্রাম, পাড়া বা মহল্লা যেটা হয় ওই করে এটা লিখে দিবেন। প্রথমে আমাদেরকে বাংলায় লিখতে হবে, এরপর ইংরেজিতে লিখতে হবে। তো আমি লিখে দিচ্ছি গ্রাম, পাড়া বা মহল্লা আমি পূরণ করলাম বাংলায়, এরপর এখন আমি পূরণ করব ইংরেজিতে। গ্রাম, পাড়া বা মহল্লা ইংরেজিতে আমি লিখে দিচ্ছি, আপনারাও নির্ভুলভাবে এগুলো পূরণ করবেন। একটু বিরক্তিকর বিষয়টা পূরণ করা, তো আমাদেরকে দুজনই এটা পূরণ করতে হবে, বাসা ও সড়ক, নাম, নাম্বার। আপনার বাসা এবং সড়ক নাম্বারে যদি থাকে এগুলো দিয়ে দিবেন, না হয় একটা ড্যাশ দিয়ে দিবেন। তো আমি ড্যাশ দিয়ে দিলাম। এরপর আমরা তথ্যগুলো আমাদের সঠিক আছে কিনা আমরা যাচাই করে নিব, ভুল দিয়েছি কিনা, না হলে আমাদের ভুল জন্ম নিবন্ধন আবেদন নে যেটা হয় ওঠাই আমাদের ফ্রিন হবে। তো আমরা তথ্যগুলো পূরণ করার পর আমরা যাচাই করে দেখব তথ্যগুলো সঠিক আছে কিনা। এরপর আমরা ডান পাশে পরবর্তী অপশন দেখতে পাবো, ওটাতে পরবর্তীতে ক্লিক করে পরবর্তী অপশনে চলে যাব। পরবর্তী স্টেপসে আমরা দেখতে পাচ্ছি পিতামাতার তথ্য। তো এই করে আমাদেরকে পিতামাতার জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে, জন্ম নিবন্ধন নাম্বার যদি থাকে আপনারা দিবেন, আর না দিলেও সমস্যা নেই। প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে 18 বয়সের কম হলে এই করে আপনাদেরকে অবশ্যই পিতামাতার জন্ম নিবন্ধন লাগবে, না হয় এটা হবে না। তো এই আমি যার জন্ম নিবন্ধন পূরণ করতেছি উনি যেহেতু প্রাপ্তবয়স্ক, শুধু আমি ওনার পিতার নাম দিচ্ছি এবং বাংলায় লিখছি। প্রথমে পিতার নাম বাংলায়, এরপর পিতার নাম ইংরেজিতে লিখব। শুধু নাম লিখলেই হয়ে যাবে আপনি যদি প্রাপ্তবয়স্ক হন জন্ম নিবন্ধনের ক্ষেত্রে। তো আমি ইংরেজিতে পিতার নাম দিচ্ছি। আপনারা এই করে আপনাদের যদি সম্পূর্ণ তথ্য অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা সবগুলো তথ্য প্রপারলি ইনক্লুড করবেন। তো আমার যেহেতু এই স্টেপসে আমার কাছে তথ্যগুলো নেই, তা আমি স্কিপ করতেছি। তো পিতার জাতীয় পরিচয়পত্রের নম্বর, পিতার জাতীয় পরিচয়পত্রের নম্বর থাকলে আপনারা দিয়ে দিবেন, না দিলেও প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে হয়ে যায়। আমরা অনেক ক্ষেত্রে এটা দেখেছি। তো প্রাপ্তবয়স্ক না হলে অবশ্যই এই তথ্যগুলো দিতে হবে, না হলে জন্ম নিবন্ধন হবে না। তো আমি পিতার জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে দিচ্ছি, পিতার জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে দিলাম। এরপর পিতার জন্মস্থান আমরা সিলেক্ট করে দিব, বাংলাদেশি। এরপর আমাদেরকে যেতে হবে মাতার জন্ম নিবন্ধন, মাতার তথ্য দিতে হবে। তো আমরা মাতার তথ্যগুলো দিয়ে দিব, মাতার জন্ম নিবন্ধন নাম্বার যদি থাকে দিবেন, আর না থাকলে এই গড়টা স্কিপ করবেন। আর পিতার ক্ষেত্রে আমরা যেভাবে পূরণ করেছি মাতার ক্ষেত্রেও সেমভাবে পূরণ করতে হবে আমাদেরকে। মাতার নাম প্রথমে বাংলায় লিখতে হবে, তো আমি বাংলায় লিখে দিলাম। এরপর মাতার নাম ইংরেজিতে লিখতে হবে, তো আমরা মাতার নামটা ইংরেজিতে এখানে লিখে দিব। লিখে দেওয়ার পরে আমাদেরকে মাতার জাতীয় পরিচয়পত্রের নাম্বারও দিতে হবে, তো আমরা মাতার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিয়ে দিব। আপনাদের কাছে যদি সম্পূর্ণ অ্যাভেলেবেল থাকে আমি আবার বলতেছি সব তথ্য প্রপারলি ইনক্লুড করে দিবেন, যেহেতু এটা আপনার একটা পরিচয়পত্র বহন করে জন্ম নিবন্ধন হচ্ছে আপনাদের একটা পরিচয়। তো এখন আমি মাতার জাতীয়তা সিলেক্ট করে দিলাম, বাংলাদেশি। এরপর আমরা আবার তথ্যগুলো যাচাই করে নিব, আমাদের কোনো ভুল হয়েছে কিনা আমরা একটু যাচাই করে নিব। এরপর যাচাই করে নিয়ে আমরা ডান পাশে পরবর্তী অপশনটা পাব, তো আমরা পরবর্তীতে ক্লিক করে পরবর্তী অপশনে চলে যাব। এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কেয়ারফুলি ভাবে সব তথ্য ইনক্লুড করতে হবে। ইনক্লুড করার পর আপনাদেরকে অবশ্যই তথ্যগুলো আবার যাচাই করে দেখতে হবে, না হলে ভুল হলে আপনাকে আবার ভুল সংশোধনের জন্য আবেদন করতে হবে। এখন আমি পরবর্তীতে ক্লিক করে পরবর্তী অপশনে চলে যাব। তো আমি পরবর্তীতে ক্লিক করলাম,
পরবর্তী অপশনে আমরা চলে যাব। তো আমরা পরবর্তী অপশনে চলে আসছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আপনি কি নিম্নলিখিত কোন ঠিকানা আপনারা স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান। আমরা কোনোটি নয় দিব। তো আমরা এখান থেকে জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই দিলে আপনাদেরকে এই গোলগুলো পূরণ করতে হবে না, এগুলো অটোমেটিক চলে আসবে। এরপর আমরা আপনি কি নিম্নলিখিত কোন ঠিকানা আপনার প্রথম ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান। তো আমরা কোনোটি নয় দিব। নয় দিয়ে যেহেতু স্থায়ী ও বর্তমান ঠিকানা একই থাকলে আপনারা এই ঘরটাতে ঠিক দিয়ে দিবেন, আর ঠিক না হলে আপনাদেরকে ম্যানুয়ালি পূরণ করে দিতে হবে। তো স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা যেহেতু একই নয় তো এই ঘরটা আমি পূরণ করে দিব। তো আপনারাও চাইলে এই ঘরটি পূরণ করে দিতে পারেন। এই ঘরটা আমি স্কিপ করলাম। এরপর এই স্টেপসও আমরা সম্পূর্ণ তথ্য মিলিয়ে দেখব আমাদের তথ্যগুলো সঠিক আছে কিনা। সঠিক থাকলে আমরা পরবর্তী স্টেপসে যেতে পারি। তো এই ক্ষেত্রে আপনাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করব আপনারা তথ্যগুলো সঠিকভাবে পূরণ করার পর যাচাই করে দেখবেন, মিলিয়ে দেখবেন আপনার কোন একটি ঘর মিসিং গেছে কিনা কিংবা ভুল হয়েছে কিনা। এরপর আমরা পরবর্তীতে ক্লিক করে পরবর্তী অপশনে চলে যাব। তো এখানে আমরা ফাইনাল স্টেপস, এটা হচ্ছে আপনি জন্ম নিবন্ধনটা আপনি কি নিজে করতেছেন নাকি অন্য কারো দিয়ে করতেছেন। তো অন্যান্য না দিয়ে আমরা নিজ দিয়ে দিব। অন্যান্য দিলে আপনাদেরকে এক্সট্রা তথ্য দিতে হবে, তো নিজ দিলে এক্সট্রা তথ্য দিতে হবে না। এখানে আমি নিজ দিলাম, নিজ দিলে আবেদনকারীর নামটা এখানে চলে আসবে। তারপর আমাদেরকে একটা ফোন নাম্বার দিতে হবে, তো আমি ফোন নাম্বারটা এই ঘরে দিয়ে দিব। আপনারা আবেদনকারীর ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এরপর যদি মেল থাকে মেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, দিয়ে পরবর্তীতে ক্লিক করবেন, তখন আপনার সম্পূর্ণ তথ্য এখানে শো করবে। তো এখনো আপনার যদি কোনো তথ্য ভুল হয় আপনার সংশোধনের সুযোগ আছে। তো এখানে আপনি তথ্যগুলো মিলিয়ে দেখবেন, পূর্ববর্তীতে ক্লিক করে আপনি পূর্ববর্তীতে চলে যেতে পারবেন। পূর্ববর্তী পেজে গিয়ে আপনার ভুল হলে তথ্যগুলো সংশোধন করতে পারেন। যদি আপনি মনে করেন আপনার সব তথ্য সঠিক আছে তাহলে আপনি পরবর্তীতে ক্লিক করে দিবেন। এরপর আপনার আবেদন নাম্বারটা এখানে পাবেন। তো এখানে আপনি আবেদন নাম্বারটা একটা ফ্যাট খাতায় লিখে রাখবেন, এটা আপনার দরকার হবে আপনার আবেদন পত্র কোন অবস্থা আছে যে যাচাই করার জন্য। এরপর এখানে আমাদের আবেদন ফর্ম ফিল করতে হবে, আমি ফিনটি ক্লিক করলাম। এটা একটু লোড হবে, লোড হয়ে আবেদন ফর্মটি ডাউনলোড হবে, এরকম একটা ফেজ আমাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে। তো এই ফেজটি আমরা কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিব। প্রিন্ট করে আমরা উপরে দেখতে পাচ্ছি একটা পাসপোর্ট সাইজের ছবি লাগানোর ঘর আছে, ওখানে আমরা পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিব। এরপর আমি ভিডিও শুরুর আগে যে ডকুমেন্টসগুলোর কথা বলেছি, এই ডকুমেন্টসগুলো আপনারা নিয়ে আপনাদের পৌরসভা ইউনিয়ন অফিসে গিয়ে যোগাযোগ করবেন 15 দিনের মধ্যে। তখন আপনাদের আবেদনটা ওখানে অ্যাকসেপ্ট করলে আপনার জন্ম নিবন্ধন রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন আপনারা কিভাবে প্রাপ্তবয়স্কের জন্ম নিবন্ধন অনলাইনে আবেদন করবেন। প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে এভাবে আপনি আপনার জন্ম নিবন্ধনটা করতে পারেন, বা প্রাপ্তবয়স্ক যারা আছে তারা আপনার পুরাতন জন্ম নিবন্ধনটা অনলাইন এভাবে করতে পারেন অনলাইনে না থাকলে। আসলে অনলাইন বলতে আপনার জন্ম নিবন্ধনটা অনলাইন করা মানে আপনার জন্ম নিবন্ধনটা অনলাইনে নেই, তার মানে আপনাকে নতুন করে জন্ম নিবন্ধনটা অনলাইনে এন্ট্রি দিতে হবে। তো এইভাবে আপনারা আপনাদের জন্ম নিবন্ধন করতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে। এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন যারা জন্ম নিবন্ধনের আবেদন অনলাইনে নিজে নিজে নিজের ফোনে করতে চান। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।